নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু সদস্যকে জানাই সাদর স্বাগতম। আজ আমরা যুগন্ধর মহাপুরুষ স্বামী পরমানন্দের কিছু কথা নিয়ে আলোচনা করব। স্বামী পরমানন্দের একজন বিদেশি ভক্ত, তিনি সুইডেনে থাকতেন, তার নাম অন্দ্রেজ। তিনি স্বামী পরমানন্দকে সরাসরি জিজ্ঞাসা করছেন, আচ্ছা গুরু মহারাজ, খাবার খেয়ে মানুষের শরীরে যে শক্তি লাভ হয়, সেই শক্তির সাহায্যে কি ঈশ্বর লাভ করা যায়? এই প্রশ্নের উত্তরে স্বামী পরমানন্দ বললেন, খাদ্যগ্রহণের ফলে শরীরে যে শক্তির সঞ্চার হয় তার ক্রিয়া হলো এই স্থূল দেহ। তোমাকে আগেই বলেছি যে এইরূপ আরও দুটি দেহ আছে, সেগুলি হলো সূক্ষ্মদেহ ও কারণদেহ। সুতরাং এটা স্বাভাবিক যে স্থূলদেহের পরিবর্ধন ও পরিপুষ্টির জন্য যেমন আহার প্রয়োজন, যে কথা তুমি বলছো সেইরূপ সূক্ষ্মদেহ বা কারণদেহের পুষ্টির জন্য অন্য প্রকার আহারের ব্যবস্থা আছে। ঈশ্বর লাভে ইচ্ছুক ব্যক্তি তার গুরুর কাছ থেকেই এই পুষ্টি লাভের উপকরণ সমূহ সংগ্রহ করে থাকেন। সাধারণত এই ত্রিবিধ শরীরকেই উপযুক্তভাবে গড়ে তোলা হচ্ছে প্রথম লক্ষ্য। তা না হলে ঈশ্বর শক্তির প্রকাশ যে আধারে ঘটবে, সেই আধার কি কাঁচা হলে হয়? বাউল গল বলেন, কাঁচা হাঁড়িতে গো হাঁড়িতে রাখিতে নারিলি প্রেম জল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, কুঁড়ে ঘরে হাতি ঢুকলে কি অবস্থা হয়। এই জন্যই শরীরকে সব দিক থেকেই মজবুত বা উপযুক্ত করতে হয়, তবেই সেই শরীরে ঈশ্বর লাভ হয়। আবার অন্দ্রেজ স্বামী পরমানন্দকে জিজ্ঞেস করছেন, স্থূল শরীরটাও যখন একটা ফ্যাক্টর, তখন বিভিন্ন মানুষের শরীরের যে ভিন্নতা, তা দেখে কি বোঝা যায় কে উপযুক্ত কে নয়? উত্তরে স্বামী পরমানন্দজি বললেন, তা যায় বই কি, স্থূল শরীরকে তিন ভাগে ভাগ করা যায়, অ্যাথলিট বডি, ব্যারেল বডি এবং পিকনিক বডি। যারা খুব মোটাসোটা, যাদের বুক আর পেট পৃথক করা যায় না, এদের বলা হয় ব্যারেল বডির লোক। যাদের শরীর একটু পাতলাটে কিন্তু ফিট, চটপটে, চঞ্চল, এরাই হচ্ছে অ্যাথলিট বডি লোক। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ এই ধরনের যে শরীর, এইগুলো পিকনিক বডির লোক। সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ এদের সবারও এই ধরনের দেহ। যাই হোক, আশা করি তোমার কথার উত্তর পেলে তুমি নিশ্চয়ই খুশি হয়েছো। হ্যাঁ বন্ধুরা, এমন সুন্দর একটি আলোচনা করেছিলেন স্বামী পরমানন্দজি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ছোট্ট একটি অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।